একটা সময় ইউক্রেন ছিল ইউরোপের সবথেকে শক্তিধর দেশ। বর্তমানে ইউক্রেন গোটা বিশ্বের কাছেই অসহায়ত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের দুর্বল সামরিক শক্তির কারণে বড় বড় পরাশক্তিগুলো ইউক্রেনকে নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে। কিন্তু আজকে থেকে 30 বছর আগে ইউক্রেনের স্বাধীনতার সময় ইউক্রেন এত দুর্বল ছিল না, বরং পরাশক্তি ছিল। সামরিক শক্তিতে ইউক্রেন তখন ব্রিটেন এবং ফ্রান্সের থেকেও শক্তিশালী ছিল। ইউক্রেনের কাছে ছিল পারমাণবিক অস্ত্র এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। বর্তমানে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত এবং উত্তর কোরিয়ার মোট পারমাণবিক অস্ত্রের থেকেও বেশি পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড ছিল ইউক্রেনের কাছে। আমাদের আজকের ভিডিওটিতে ইউক্রেনের স্বাধীনতার সময়কার প্রাপ্ত অস্ত্র এবং কিভাবে ইউক্রেন সেগুলো নষ্ট করলো তাই তুলে ধরব। তাহলে চলুন অতীতে ইউক্রেনের হতবাক করা সামরিক শক্তি এবং ইতিহাসের চরম বোকামি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। সোভিয়েত ইউনিয়ন পতনের সাথে সাথেই ইউক্রেন হয়ে ওঠে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র। কেবল আমেরিকা এবং রাশিয়ার সামরিক শক্তি তখন ইউক্রেনের থেকে বেশি ছিল। অর্থাৎ ফ্রান্স, ব্রিটেন কিংবা চীনের মতো দেশগুলো সামরিক শক্তিতে ইউক্রেনের পিছনে পড়েছিল। ইউক্রেন ছিল রাশিয়া পর সোভিয়েত ইউনিয়নের সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য, ফলে ইউক্রেনের কাছে পারমাণবিক হামলায় সক্ষম বোমারু বিমান, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, ভয়ঙ্কর ক্রুজার যুদ্ধজাহাজ, প্রচুর ট্যাঙ্ক এবং আর্টিলারি ছিল। এছাড়াও ইউক্রেনে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানাও ছিল। বর্তমানে অ্যান্টনভ বিমান তৈরির কারখানাও ইউক্রেনে অবস্থিত। আসুন দেখে নেই ইউক্রেনের কাছে কতগুলো সৈন্য এবং কি কি অস্ত্র ছিল। ইউক্রেনের স্বাধীনতার পর সোভিয়েত ইউনিয়নের 43তম রকেট আর্মি, 4টি এয়ারফোর্স আর্মি, 8ম এয়ার ডিফেন্স আর্মি, 3টি নিয়মিত আর্মি, 32তম আর্মি কর্পস এবং নৌবাহিনী ব্ল্যাক সি ফ্লিট নিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী গঠিত হয়। এ সময় ইউক্রেনের নিয়মিত সৈন্য সংখ্যা দাঁড়ায় 7.5 লাখ। রাশিয়ার পর এটি ছিল ইউরোপের সবথেকে বড় সামরিক বাহিনী। ইউক্রেনের ভাগে ট্যাঙ্ক ছিল 6,500টি। এটি ছিল ওই সময়ের দ্বিতীয় বৃহত্তম ট্যাঙ্ক বহর। কেবল রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যাই ইউক্রেনের থেকে বেশি ছিল। অর্থাৎ ট্যাঙ্কের সক্ষমতায় আমেরিকাকেও পিছনে ফেলেছিল ইউক্রেন। অবশ্য এখনও রাশিয়ার পর ইউরোপের সবথেকে বড় ট্যাঙ্ক বহর ইউক্রেনের হাতেই। যাই হোক, ট্যাঙ্ক ছাড়াও ওই সময়ে ইউক্রেনের 7,000 কমব্যাট আর্মার্ড ভেহিকল পেয়েছিল। এই সংখ্যাটা অবশ্য ইউক্রেনের জন্য তুলনামূলক কম ছিল। কৌশলগত কারণে অধিকাংশ আর্মার্ড ভেহিকল রাশিয়া এবং বেলারুশে মোতায়েন করেছিল সোভিয়েত ইউনিয়ন। ইউক্রেনের স্বাধীনতার সময় যুদ্ধ বিমান পেয়েছিল 15,000। অর্থাৎ বর্তমানে রাশিয়ার যুদ্ধ বিমানের সমান সংখ্যক যুদ্ধ বিমান ছিল ইউক্রেনের কাছেই। এই বিপুল সংখ্যক অত্যাধুনিক যুদ্ধ বিমানকে পরবর্তীতে করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল। ইউক্রেন বিশাল নৌশক্তির অধিকারীও হয়েছিল। ওই সময় সোভিয়েত ইউনিয়নের কাছে থেকে ইউক্রেন 350 যুদ্ধজাহাজ এবং নৌযান পেয়েছিল, যা আমেরিকা এবং রাশিয়া পর সর্বোচ্চ ছিল। সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় প্রধান নৌবন্দর সেভাস্টোপল ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে ছিল। এছাড়াও সোভিয়েত ইউনিয়নের প্রধান যুদ্ধজাহাজ তৈরিকারী প্রতিষ্ঠানটিও ইউক্রেনের নিকোলাইভ বন্দরেই ছিল। ফলে ইউক্রেনের হাতে গুরুত্বপূর্ণ সব নির্মাণাধীন যুদ্ধজাহাজ চলে আসে, যার মধ্যে ক্রুজার যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ছিল। ইউক্রেন ভ্যারিয়াক নামে একটি নির্মাণাধীন বিমানবাহী রণথরি এবং এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পেয়েছিল। এটি ছিল মূলত রাশিয়ার বর্তমান এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের মতোই কুজনেৎসভ ক্লাস এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, ফলে এটি বিপুল সংখ্যক যুদ্ধ বিমান বহন করতে পারত। পরে এই জাহাজটি চীনের কাছে বিক্রি করে দেয় ইউক্রেন।
চীনের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার লিয়াওনিং এ হচ্ছে ইউক্রেনের সেই এয়ারক্রাফট ক্যারিয়ার। এছাড়াও ইউক্রেনে ইউক্রেনিয়া নামে একটি মিসাইল ক্রুইজারও নির্মাণাধীন ছিল, এটি মূলত স্লাভা ক্লাস ক্রুইজার। বর্তমানে কেবল রাশিয়া, আমেরিকা এবং চীনের কাছেই এরকম ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ আছে। এছাড়াও ইউক্রেনের কাছে বৃহৎকার যুদ্ধ জাহাজ হিসেবে ফ্রিগেট এবং এন্টি সাবমেরিন যুদ্ধ জাহাজ ছিল। ইউক্রেন পারমাণবিক অস্ত্র পেয়েছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাতারাতি ইউক্রেন হয়ে ওঠে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শক্তিধর পারমাণবিক রাষ্ট্র। ইউক্রেনের কাছে 1700 পারমাণবিক ওয়ারহেড ছিল। অথচ ব্রিটেন, ফ্রান্স এবং চীনের মতো দেশের কাছে বর্তমান সময়ে এসেও পারমাণবিক ওয়ারহেড আছে 300টিরও কম। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি ইউক্রেনের হাতে প্রায় 200টি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এসেছিল। আমেরিকা, রাশিয়া কিংবা ইউরোপের যে কোনো স্থানেই পারমাণবিক হামলা করতে পারত এসব ব্যালিস্টিক মিসাইল। এছাড়াও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 33টি স্ট্র্যাটেজিক বোমারু বিমানও ছিল ইউক্রেনের হাতে। এবারে আসি কোথায় হারিয়ে গেল ইউক্রেনের সেই সামরিক শক্তি সে প্রসঙ্গে। নিরপেক্ষভাবে বললে ইউক্রেনীয়রা শান্তিপ্রিয় জাতি। তারা যুদ্ধ পছন্দ করত না এবং অস্ত্রের প্রতিও তাদের আকাঙ্ক্ষা ছিল না, তাই এসব অস্ত্র তাদের হাতে পড়াটা অপচয় ছিল। রাশিয়া সহ পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো থাকায় ইউক্রেনের এসব অস্ত্রের প্রয়োজন ছিল না, তাই খরচ বাঁচাতেই ইউক্রেনের অস্ত্রগুলো ধ্বংস করে কিংবা অযত্নেই নষ্ট করে। কিছু অস্ত্র চীন এবং পশ্চিমাদের কাছেও বিক্রি করে, তবে তা সামান্যই, অধিকাংশ অস্ত্রই নষ্ট বা ধ্বংস করেছে। এদিকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে চাপ দেয় পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে, বিপরীতে ইউক্রেনকে অর্থনৈতিক সাহায্যের আশ্বাস দেয়। তবে রাশিয়ার সাথে ইউক্রেনের ভালো সম্পর্ক ছিল, ফলে ইউক্রেনের এসব পারমাণবিক অস্ত্রে ভয় ছিল পশ্চিমারা। যাই হোক, ইউক্রেনের তৎকালীন পশ্চিমাপন্থী সরকার পশ্চিমাদের কথা মতো এসব অস্ত্র ধ্বংস করে। পারমাণবিক ওয়ারহেডের পাশাপাশি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করে ইউক্রেন। এভাবেই পৃথিবীর তৃতীয় পরাশক্তি আজকে সবথেকে অসহায় এবং দুর্বল জাতিতে পরিণত হয়। প্রিয় দর্শক, ইউক্রেনের বোকামি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেনের বর্তমান সামরিক শক্তি কতটা তা জানতে ইউক্রেনের সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।